জি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন যার জন্য উনি মাটির তরি তার মুখে মানবিক গন্ধ আছে তার বহু তালাক হয়ে গেছে তার স্পষ্ট কুফর হয়ে গেছে সে কাফের হয়ে গেছে তাকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম যদি সে তার মাদ্রাসায় বসতে বলে আমরা কিতাবপত্র নিয়ে তার মাদ্রাসায় যেতে প্রস্তুত আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়াস সালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين شبرو در شخصر دمون دو دولي دورير او كاثر جرائي اسلامي گوشنا پوريشدر پوكتكي انتريك আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে বাংলাদেশের একটি গোষ্ঠী যাদেরকে আমরা লামাঝাবি হিসাবে চিনে থাকি তাদের বিভিন্ন শায়খরা একের পর এক আল্লাহ আলা এবং তার আপন দস্ত মোহাম্মদ সাল ওয়াসাল্লামের আরশ চুম্বি শাহমানের বিপক্ষে একের পর এক বক্তব্য দিয়েই যাচ্ছে সম্প্রতি তাদের একজন শায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার এক বক্তব্যে রসুল করিম সাল আলহি আসাল্লামের শান বিপক্ষে গোস্তাখি করেছে বেয়াদুবি করেছে মূলত তার জবাব দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী তাহলে আসুন এখন তার বক্তব্যটি আমরা শুনে নেই যে মোহাম্মদ সাল্লাহাম নূরের তৈরি নন যার জন্য উনি মাটির তৈরি তার মুখে মানবিক গন্ধ আছে মা আজ যার হৃদয়ে সরিষা পরিমাণ ইমান রয়েছে সে রসুলের কারিম সাল্লাহ আলাইহি আসাল্লামের সানে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে না একমাত্র এহুদি খ্রিস্টান রায় রসুল করিম সাল্লাহ আলহি আসসালাম সম্পর্কে এমন ধারণা রাখতে পারে ক্ষেত্রে প্রথম জবাব হলো এই কথিত শায়েক সে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে যে বেয়াদবি করেছে তার কথার পক্ষে সে কোনো দলিল সে কোনো এভিডেন্স দেয়নি এখন আমরা দেখব সই হাদিসের আলোকে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের নূরময় মুখ থেকে আসলে কি বের হতো এ ব্যাপারে মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বোলের আঠারো হাজার আটশো আটত্রিশ নম্বর হাদিসে স্পষ্ট এসেছে হজরত ওয়াইলিবন হুজুর হাদিসটি রয়াত করেছেন তিনি বলেন উতিয়ান নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামা বিদলা ইন ও শারিবা মিনাদ্দি সুম্মা ফিল বিি ফাহা মিনহা মিসলু হেল মিস্কি রসুল কারিম সাল্লাহু আলিহি ওসাল্লামের কাছে একটি বালতি নেওয়া হলো অথবা একটি বালতি থেকে তিনি পানি পান করলেন তারপরে কিছু পানি তিনি কূপের মধ্যে নিক্ষেপ করলেন কিছুক্ষণ পরে কূপ থেকে মিস কা আম্বারের মতো ঘ্রাণ বের হচ্ছিল সুভাহা আনুল্লাহ সম্মানিত হাজরিন এই ব্যাপারে শাহীব বুখারির দুই হাজার সাতশো একত্রিশ নম্বর হাদিসে এসেছে হজরত উরওয়েদ নে মাসুদ রদী আল্লাহহু তালাহানু বলেন

মিনান নবীজি সাল আলহি ওসাল্লামা মজ্জাতন মজ্জাহা ফি ওয়াজহি ওয়ানা ইবনু খামসে সিনিন মিন দলবিন হজরত মাহমুদ ইবন রবি রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহি আসাল্লামের সাথে আমার একটি ঘটনার কথা মনে পড়ে যখন আমি পাঁচ বছরের বালক ছিলাম একবার রসুল করিম সাল আলহি আসাল্লাম বালতি থেকে পানি নিয়ে কুলি করে আমার মুখে দিলেন এখানে একটি প্রশ্ন আসে যে আসলে রসুল করিম সাল আলী আসাল্লাম কুলি করে কি শিশুদের মুখে দিতেন এ হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারি দ্বিতীয় খণ্ড বাহাত্তর পৃষ্ঠা এসেছে আর সাহাবাতু রদিয়াল্লাহ আনহুম ইয়াহ আলা আসা ইরাদাতু বারাকাতিহি মূলত সে সময় রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবি যারা ছোট ছিল তারা তাদের চেহারার মধ্যে রাসুলে করিম সাল্ল আলহ্লামের কুলি করা পানি নেওয়ার জন্যে সবাই আগ্রহী ছিলেন এই সাহাবি মাহমুদ ইবনার রাবির তিনি বলেন রাসুল করিম সাল্ল আলহ্লাম কুলি করে সেই পানি আমার চেহারার মধ্যে দিয়েছেন ফাতহুল বাড়ির প্রথম খণ্ডের তিনশো তেষট্টি পৃষ্ঠায় উমদাদুল কারি দ্বিতীয় খণ্ড বাহাত্তর পৃষ্ঠায় উমদাদুল কারীর মধ্যে ফাতুল বাড়ির মধ্যে এসেছে এই সাহাবি মাহমুদ ইবনার রাবি। বিরানব্বই বা তিরানব্বই বছর বয়সে এন্তেকাল করেছেন সকল মহাদ্দিসিন লেখেন যখন তিনি নব্বই বছর বয়সের পরে এন্তেকাল করেছেন তার চেহারার মধ্যে বার্ধক্যের কোনো ছাপ ছিল না সবাই উল্লেখ করেছেন মহাদ্দিন গুণ শুধুমাত্র রসুল করিম সাল আলহি আসাল্লামের কুলি করা পানি তার চেহারার মধ্যে লাগার কারণে নব্বই বছর বয়স হওয়ার পরেও মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারার মধ্যে বার্ধক্যের কোনো ছাপ ছিল না সুবাহান্লাহ এ ব্যাপারে ইমাম বুখারি রহমতুল লাহি তার তারিখে কাবিরের প্রথম খণ্ডে তিনশো নিরানব্বই পৃষ্ঠায় এবং কিতাবু শিফায় কাজী আয়াস রহমতুল লাহী প্রথম খণ্ডের সিহাত্তর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এনেছেন আন জাবির রদী লাহহুতা আনহু লাম একুনি নবিযুসল্লাহ লাহু আলাইহি ওয়াসাল্লাম আ ইয়ামুর রুফি তরিকিন ফায়াত আহাদুন ইল্লা আরফা আনহু সালাকামিন তী বিহি হজরতে জাভিরদিন আবদুল্লাহ থেকে বরণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দেড় হাজার বছর আগে যখন কোনো রাস্তা দিয়ে চলতেন পরে ওই রাস্তা দিয়ে কোনো সাহাবি যখন যাইতেন তখন বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলহি আগমন করেছেন সেটা একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলহিহ আসাল্লামের সুঘ্রাণ তার টিবের কারণে শুধু তাই নয় এই ব্যাপারে ইমাম তির মিজির রহমতুল্লাহ আলাই তার সামাইল তির মিজির পনেরো নম্বর হাদিসের মধ্যে এবং মোজামুল আউসাদ প্রথম খণ্ডের দুইশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এবং মাজমাউ জওয়ায়দের অষ্টম খণ্ডের দুইশো বিরাশি পৃষ্ঠার মধ্যে এবং সুনান দারিমির আটান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে আনিবনে আব্বাসিন রিয়া তাল আনহুমা কানা রসুল্লাহু আলহ্লামা ইজা তাকাল্লামা রু ইয়াক নূর ইয়াহরুজু সানায়া আব্বাস আব্দুল্লাবিন তিনি বলেন রসুল করিম সাল আলহি আসাল্লাম যখনই কথা বলতেন তো ভেসতে হাসি হাসতেন যখনই তিনি বেশ ভেসতে হাসি হাসতেন তখনই ওনার সামনের দুই দাঁত থেকে নূর বের হয়ে যেত হাজরিন রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের শাহান ও মান যদি এই হয় তো এই কথিত বক্তা সে কিভাবে নির্লজ্জভাবে রসুল করিম সাল্লু আলহিউ আসালামের শাহুমানের বিপক্ষে এমন গোস্তাখি ও বেয়াদবি করেছে এমন অসংখ্য নজির শরীফের মধ্যে এসেছে তো এই কথিত বক্তা সে যে আল্লাহ রসুল সাল্লু আলহিউ আসসালামের শাহানুমানের বিপক্ষে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তার কথার পক্ষে সে কোনো দলিল কোনো প্রমাণ পেশ করেনি মূলত সে নির্লজ্জভাবে রসুল করিম সাল আলহি আসাল্লামের সান মানের ব্যাপারে মিথ্যাচার করেছে এ ব্যাপারে সহি বুখারির একশো আট নম্বর হাদিসে রসুল করিম সাল আলহি আসাল্লাম বলেন মানকাজাবা আলহিয়া মুতাহিদান নার যে ব্যক্তি রসুল করিম সাল আলহি আসাল্লাম সম্পর্কে মিথ্যাচার করবে সে যেন তার স্থান জাহান নামে করে নিল অর্থাৎ যে রসুল করিম সাল্ল আলাইহি আসাল্লামের ব্যাপারে মিথ্যাচার করবে তার স্থান জাহান্নাম অতএব প্রিয় দর্শক আমরা এতগুলো দলিল প্রমাণের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে এই কথিত বক্তা রসুল করিম সাল্ল আলহু আসাল্লামের শাহুমানের বিপক্ষে বক্তব্য দিয়ে ইস্তেফাফুল নবী রসুল করিম সাল্ল আলহ আসসাল্লামের শাহ ইস্তেকফাফ করেছে তানকিস করেছে আর কোরআন সুন্নার স্পষ্ট ফাতোয়া হলো যদি কেউ কোনো কথার দ্বারা কোনো কাজের দ্বারা রসুল করিম সাল আলহি আসাল্লামের শাহ খাটো করে এবং রসুল করিম সাল আলহি আসাল্লাম কিনে ইস্তিকফাফ করে স্পষ্ট সে কাফের হয়ে যাবে এ ব্যাপারে ফাতোয়াই কাজীখানে স্পষ্ট এসেছে ইন্না কুফরুন নবীগণের শান খাটো করা কুফর এ ব্যাপারে ফতোয় বাজাজি আর তৃতীয় খন্ডের একশো তিরাশি পৃষ্ঠা এসেছে আন্নাহু ইজা ইস্তফা বিসন্নতিন আউ হাদিস আউসিফাতিন সালাম কফারক যে হতবাগা রসুল করিম সাল আলহি আসাল্লামের সুনতকে নিয়ে অথবা কোনো হাদিসকে নিয়ে অথবা নবীজি মোহাম্মদ সাল আলহি আসাল্লামের কোনো বৈশিষ্ট্যের ব্যাপারে ইস্তফাফ করবে ইস্তেহজা করবে স্পষ্ট ফাতোয়াই জাজিয়াতে এসেছে ফকাত কাফারা সে কাফের হয়ে যাবে শুধু তাই নয় রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের শানে ইস্তেফাফ করলে যে কুফুর হয় এ ব্যাপারে কাজী আয়াজ রহমতুল্লাহি আলেই তার কিতাব শেফার দ্বিতীয় খণ্ডে তিনশো তেইশ পৃষ্ঠায় এবং আল্লামা আনরশা কাশ্মীর রহমতুল্লাহ আলী তার ইকফারুল মুল হিদিনের একাত্তর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন তাবদিলু সিফাতিহি ও মওয়াদহি কুফরুন যেই হতবাগা রসুল করিম সাল আলহি আসাল্লামের সিফাতকে এবং তার মাকামকে তাবদিল করবে পরিবর্তন করবে পিস করবে স্পষ্ট সে কাফের হয়ে যাবে অর্থাৎ যেই হতবাগা কোনো কথা বা কাজের দ্বারা রসুল করিম আলাইহি আলী শান ও মানে অর্থাৎ যেই কথা বা কাজের দ্বারা রসুল করিম সাল আলহি আসাল্লামের সিফাত তার বৈশিষ্ট্য এবং তার মাকাম পরিবর্তন হয় তা ইশফাফ হয় এমন কথা ও কাজ বলার দ্বারা কুফর হবে ওয়াল মুজহির কাফের আর এই কাজ যে করবে যেই বলবে যেই করবে সে কাফের হয়ে যাবে অফিহি আল ইস্তেতাবা তার জন্য শরিয়াতে তাওবার সুযোগ আছে ওয়াল মুসিরু এই একই কাজ যদি বারবার কেউ করে ওয়াল মুসির জিন্দিক সে তখন আর কাফের থাকবে না জিন্দিক হয়ে যাবে ইউকালু দু না আবা তাও আবার সুযোগ তাকে দেওয়া হবে না তার একমাত্র বিচার একমাত্র শাস্তি তার দেহের থেকে তার গরদান আলাদা করে দিতে হবে এ ব্যাপারে ফতোয় বা জাজিয়ার তৃতীয় খণ্ডের চারশো ছাব্বিশ পৃষ্ঠে আরও এসেছে ইজা আবা নাবিজু সাল্লু আলহি ওয়াসাল্লামা ফি সেই ইন কানা কাফেরা যেই ব্যক্তি রসুল করিম সাল্লামের কোন বিষয় নিয়ে দোষ ত্রুটি ধরবে রসুল করিম সাল্লামের কোন বৈশিষ্ট্য নিয়ে ইস্তেফাফ করবে এবং ফাই আলমগীর দ্বিতীয় খন্ডের দুইশো ছিয়াত্তর পৃষ্ঠায় স্পষ্ট এসেছে লাউকালিনাল যদি কোন হতবাগা রসুল করিম সাল আলহ একটি চুল মোবারক নিয়ে মন্তব্য করে যদি বলে সুয়াইরুন ছোট চুল ফাতোয় আলমগিরিতে স্পষ্ট এসেছে ইউকাফার তাকে তাকফিরের ফাতোয়া দেওয়া হবে এখন অনেকেই বলতে পারে যে কুফরি করলেই তাকে তাকফিরের ফতোয়া দেওয়া হবে না তাবিল করতে হবে ব্যাখ্যা করতে হবে এই ব্যাপারে ফাতোয়ায় বাজাজিয়াতে স্পষ্ট এসেছে যখন কুফরটা স্পষ্ট কুফর হবে সরা হাতান তখন আর তাওলের সুযোগ নেই শুধু একমাত্র তাওলের সুযোগ শুধুমাত্র মুস্তাহিদিনদের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট কুফুর যখন হয়ে যাবে তখন আর তাওলের সুযোগ নেই যেমন ফতোয়া বাজাজিয়াতে এবং ফাতুল কাদিরের মধ্যে এসেছে ইজা সরাহাতি মৌজিবিল কুফরি ফালাইন যখন কেউ স্পষ্ট কুফর করবে তখন সেই কুফরের আর তাওল করার কোনো সুযোগ নেই স্পষ্ট কুফর হয়ে যাবে এ ব্যাপারে ফাতোয়া কাজী খানে আরও এসেছে আতলাকা কালিমাতল কুফরি আমাদান আলম ইয়া আতাকিদুল কুফরা কিল আলাই যদি কেউ কুফরি কথা উচ্চারণ করে যদি সেটা সে বিশ্বাস নাও করে তারপরেও ফতোয়া ফতোয়া দেওয়া হবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাসুল করিম সাল ওয়াসাল্লামের সানে এমন গুস্তাখি ও বেয়াদবি করার কারণে তার স্পষ্ট কুফর হয়েছে সে কাফের হয়ে গেছে এখন তাকে তওবা করতে হবে আমরা তাকে তওবার আহ্বান করি পাশাপাশি তার বউ তালাক হয়ে গেছে তালাক দিতে হবে না অটো তালাক এ ব্যাপারে ফাতোয়া স্বামীতে এসেছে ওয়ালাউ ইরতাদ্দা ওয়াল ইয়াযু বিল্লাহ তাহরুমু ইমরাতাহু ওয়া ইউজাদদু নিকাহা বাদা ইসলামিহি ফাতোয়া স্বামী তৃতীয় খণ্ড 178 পৃষ্ঠা এসেছে যদি কেউ মুরতাদ হয়ে যায় অথবা কুফর করে কাফের হয়ে যায় তখন তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে পরবর্তীতে সে আবার তাওয়া করে ইসলাম কবুল করে আবার তাজদিদে নিকাহ করবে নতুন বিবাহবন্ধনে আবদ্ধ হবে অতএব আমরা তাকে তাওবার আহ্বান করছি তার স্পষ্ট কুফর হয়ে গেছে সে কাফের হয়ে গেছে এবং সে যদি এটা নিয়ে চ্যালেঞ্জ করতে চায় আমরা ইসলামিক গবেষণা পরিষদের পক্ষ থেকে তাকে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করলাম সে বাংলাদেশের যেখানে বসতে চায় আমরা সেখানে বসতে রাজি আছি যদি সে তার মাদ্রাসায় বসতে বলে আমরা কিতাবপত্র নিয়ে তার মাদ্রাসায় যেতে প্রস্তুত আছি আল্লাহ সুবাহ এই ফেতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন ওমা আলাই আসসালামাইকুম রহমতুল